আজকে আমরা ফটোশপের আবার নতুন করে শুরু করতেছি। হ্যাঁ, তো আমি ফটোশপটাকে জাস্ট এই টাস্ক বারে থাকলে একটা ক্লিক করলে এটা ওপেন হবে। আমরা কি ফটোশপ ওপেন করবো? না না, আপনাদের ওপেন করতে হবে না। আচ্ছা, তাহলে আজকে ফটোশপের আমরা প্রথম পর্ব আজকে থেকে শুরু করলাম। আমরা আগে জানবো যে ফটোশপটা কি। ফটোশপ একটা সফটওয়্যার যেটা মূলত ফটো এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয়, বা ফটো এডিটিংয়ের একটা সফটওয়্যার। এটাকে আমরা টেকনিক্যালি যদি বলা হয় তাহলে হচ্ছে রাস্টার গ্রাফিক্স এডিটিংয়ের একটা সফটওয়্যার। আচ্ছা, তাহলে ফটোশপ হচ্ছে মূলত হচ্ছে ফটো এডিটিংয়ের একটা সফটওয়্যার, বা আমরা যদি টেকনিক্যাল ভাষায় বলে তাহলে রাস্টার গ্রাফিক্স এডিটর একটা এডিটিংয়ের একটা সফটওয়্যার। এখন রাস্টার একটা হচ্ছে ভেক্টর, আমরা দুই ধরনের গ্রাফিক জানি, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। তাহলে আমি যদি গুগলে যাই, আপনাদের যদি দেখাই যে, হ্যাঁ শুনতে পারছি, আপনি ক্লাস স্টার্ট হয়েছে, দেখেন রাস্টার এবং ভেক্টর গ্রাফিক্সের তফাৎটা কি। ফটোশপ কী নিয়ে কাজ করে? রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। আর ইলাস্ট্রেটর যেটা আমরা জানি সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে। আমরা যখন কোনো একটা ছবি বড় করি তখন দেখবেন যে চারদিকে এরকম পিকজেল হয়ে যাচ্ছে, গোলাগোলা হয়ে যাচ্ছে। আর এই যার সাউন্ড বেশি আসবে তার মিউট করে দিবেন, মিউট করলে সাউন্ডটা আসবে না, সাউন্ড আসলে ডিস্টার্ব হয়, নাহলে আপনাদের আমি মিউট করে দেবো। আচ্ছা দেখেন, এই যে যে এটাকে ওপেন করলে এটা এইরকম হয়ে যায়, যে বড় করি আমি যদি একটা ইমেজ বা একটা লেখা বা একটা ডিজাইনকে বড় করি চারদিক দিয়ে এরকম গোলাগোলা হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে রাস্টার। আর যদি যতই বড় করি না কেন এটা যদি এরকম ভেঙে ভেঙে না যায় তাহলে সেটা হচ্ছে ভেক্টর। যেমন এই ইমেজটা, এটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, দেখেন এটাকে বড় করা হলে এদিক দিয়ে গোলাগোলা হয়ে গেছে, আর এটাকে বড় করা হলেও গোলাগোলা হয় নাই। এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, আর এটা হচ্ছে রাস্টার, রাস্টার গ্রাফিক্স। ফটোশপ যেটা করে এই রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, অর্থাৎ পিকজেল, এগুলো যে পিকজেল ধরা পড়ছে, যত বড় করবেন তত পিকজেলগুলো দেখা যাবে। ফটোশপ হচ্ছে পিকজেলের যে গ্রাফিক্সটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর রাস্টার গ্রাফিক্স যেটা হচ্ছে অনেকগুলা বিন্দু বিন্দু পিকজেলের সমষ্টিতে একটা রাস্টার গঠিত হয়। আর আমরা যে ইমেজগুলো দেখতে পাই, এগুলো দেখতে পাই, এগুলো যত বড় করবে একটা পর্যায়ে গিয়ে এগুলো গোলা হয়ে যাবে, কারণ হচ্ছে ইমেজগুলো রাস্টার গ্রাফিক্স হিসেবে কাজ করে। সো এই জন্যই বলা হয় ফটো এডিটিং বা রাস্টার গ্রাফিক্স এডিটিংয়ের একটা সফটওয়্যার হচ্ছে ফটোশপ। আচ্ছা, এরপরে আমরা আজকে যেটা মূল যে বিষয়টা আমরা দেখবো, শুধুমাত্র যে ফটো এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয় তা না, আমরা কিন্তু ফটো এডিটিং বাদে আমাদের এই ফটোশপটাকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন ধরেন যে পোস্টার ডিজাইন করে, বিজনেস কার্ড ডিজাইন করে, আইডি কার্ড ডিজাইন করে, তারপরে বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের কাজে, মানে যে এই প্রিন্টগুলো করে, প্রিন্টিং, থ্রি ডি অ্যানিমেশন আছে, মোশন আছে, এই জিনিসগুলো আমরা ফটোশপ দিয়ে করতে পারি। কিন্তু ফটোশপ মূলত মানুষ চিনে যেটা, যে বিষয়টার উপর ভিত্তি করে সেটা হচ্ছে এটা একটা ফটো এডিটিং সফটওয়্যার। বাট ফটো এডিটিংয়ের বাইরেও এক বিশাল কাজ রয়েছে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হইতে হন বা একজন সফটওয়্যার ডিজাইনার হন তাহলে আপনার ফটোশপ জানা লাগবে, কারণ আপনার এই যে লে আউটটা ডিজাইন করতে হয়, ওয়েবসাইটের গঠনটা কেমন হবে, দেখতে কেমন হবে, সেটা ফটোশপ দিয়ে ডিজাইন করা হয়, বা ইউআই ইউএক্স ডিজাইন যেটা আমরা বলি সেটাও ফটোশপের মাধ্যমে করা হয়। মূলত আপনারা বেসিক বা নতুন হিসাবে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ফটোশপের মাধ্যমে এই যে আশেপাশের যে ডিজাইনগুলো আমরা দেখতে পারি এই ধরনের অনেক ডিজাইনই করা যায়, একটা ফটো এডিটিং করা যায়, এইটুকু জেনে শুরু করলে হবে। আপনাদের যত দিন যাবে তত আপনারা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন। এবার আসুন, আমরা যখন একটা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবো তখন এর ইন্টারফেসটা দেখতে ঠিক এইরকম হবে। এটা হচ্ছে ওয়েলকাম পেজ, বা ফটোশপের ওয়েলকাম পেজ এটা দেখতে এইরকম। প্রথমে আমরা যেটা এই যে এই মেনু বারগুলো দেখতে পাচ্ছি, আর এই যেখানে ফটোশপের আইকনটা আছে এখানে হচ্ছে হোম বাটন, আর ক্রিয়েট নিউ, আর হচ্ছে ওপেন। নতুন যদি আমরা যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, একটা ডকুমেন্ট ক্রিয়েটের জন্য এই ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করতে পারি। আচ্ছা, তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করলে একটা ডকুমেন্ট আসবে, ডকুমেন্টে একটা হাইড উইড আসবে, আমরা ক্রিয়েটে ক্লিক করলে একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, এটা আমরা এর আগের পর্বে একটু দেখছিলাম। শুধুমাত্র এটুকুই বলি, এই ক্রিয়েটে ক্লিক করলে একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি দেখেন, তাহলে দেখা যাবে যে একটা ডকুমেন্ট এই যে ক্রিয়েট হচ্ছে, এই যে একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো।
এই ডকুমেন্টটাকে আমরা কেটে যদি দেই তাহলে আবার আমরা দেখতে পারবো আমাদের এই হোম পেজে আমরা চলে আসছি। আর এটা হচ্ছে ওপেন, ওপেনের মাধ্যমে আমরা কোনো একটা ইমেজ, সেটা জেপিজি, পিএনজি বা জিফ যে ফরম্যাটেই থাকুক, এই ইমেজ অথবা আমরা পিএইচডি যে ফাইল আছে সেই ফাইলগুলো আমরা ওপেন করতে পারি। এই যে আমরা ধরুন এই ইমেজটা আছে, এই ইমেজটা আমরা ওপেন করব। দেখেন এই ওপেনে ক্লিক করে আমরা কোনো একটা ইমেজ ওপেন করতে চাইলেও আমরা এইভাবে ওপেন করতে পারি। কোনো একটা পিএইচডি ফাইল যদি থাকে সেভ করা তাহলে সেটা ওপেন করতে পারবো। অর্থাৎ আবার এটাকে কেটে দিলে আবার হোম পেজে চলে যাব, অথবা আমরা এই যে হোম বাটন দেখতে পাচ্ছি, এই যে হোম বাটন আমরা যদি এখানেও ক্লিক করি আমরা এই যে হোম হোম পেজে চলে আসছি। এখান থেকে যদি আরেকটা ইমেজ আপনাদের ওপেন করা লাগে তাহলে আমরা জাস্ট ওপেন, ওপেনে ক্লিক করলাম, অর্থাৎ যে ইমেজটা আমরা ওপেন করব সেই ইমেজে আমি যদি যাই, ধরেন সাপোজ আমি এই ডাউনলোডে গেলাম, ডাউনলোডের থেকে কোনো একটা ইমেজ আমি ওপেন করি, ধরেন এই ইমেজটা আমি ওপেন করব, এই যে আমি জাস্ট ক্লিক করলাম, এই যে ওপেন হচ্ছে, কিন্তু এই যে ইমেজটা ওপেন হলো। অর্থাৎ কোনো একটা ইমেজ, পিএইচডি ফাইল বা আগের কোনো একটা প্রজেক্টে আমি কাজ করছি সেই প্রজেক্টটা ওপেন করতে চাইলেও আমরা এই যে এখান থেকে এই হোম পেজ থেকে ওপেনে ক্লিক করে এটা ওপেন করতে পারি, অথবা আমরা ফাইল থেকে আমরা এই যে ওপেন আছে এখান থেকেও ওপেন করতে পারি, অথবা শর্টকাটে কন্ট্রোল ও দিয়েও আমরা ওপেন করতে পারি। সাপোজ ধরেন, আচ্ছা যেহেতু আমি এই ইন্টারফেসটা আগে দেখাই দিই, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি যে ইমেজগুলো দেখাচ্ছে, আমি কিছুক্ষণ আগে এই ইমেজটা ওপেন করছিলাম, তার একটু পরে এই ইমেজটা ওপেন করছিলাম, তার আগে আমি এই ইমেজগুলো নিয়ে কাজ করছি, এই যে ইমেজগুলো কিছুক্ষণ আগে আমি কাজ করছি সেই ইমেজগুলো এখানে লিস্ট আকারে থাকবে এই পাশে। এখানে আমি চাইলে শর্ট করতে পারবো, ইসেন্ট আমি চাইলে নাম দিয়ে এগুলো সার্চ করে আনতে পারবো, আমি চাইলে সাইজ দিয়ে সার্চ করতে আনতে পারবো, অর্থাৎ সাইজ অনুযায়ী ছোটো বড়ো হবে, নেম অনুযায়ী ছোটো বড়ো হবে, এ থেকে জেড পর্যন্ত সাজবে, এ লিস্ট আগে বি এর লিস্ট পরে সি এর লিস্ট পরে, এরকমভাবে। আবার আমি চাইলে এটাতে যেভাবে আছে লিস্টটাকে উল্টাতে পারি, যেভাবে উল্টাতে পারি এইভাবে আবার আগের মতো আনতে পারি এটা দিয়ে। আর এখানে হচ্ছে ফিল্টার, ফিল্টার মানে সার্চ দিতে পারবো, আমি কোনো একটা ইমেজ লিখে সার্চ দিতে পারবো। যেমন ধরেন আমি শুধুমাত্র যে আমি যদি সি এল এ ডাবল এস ক্লাস, এই যে ক্লাস রুটিন আছে এখানে, আমি ক্লাস লিখে সার্চ দিলাম, এই যে ইমেজটা আছে যেটা হচ্ছে ক্লাস রুটিন, সেই ইমেজটাই কিন্তু এখানে আসলো, অর্থাৎ ক্লাস দিয়ে যে ইমেজের নাম শুরু সেই ইমেজগুলো এখানে আসবে। আমার যদি পূর্বে এমন হয় যে আমি অনেক দিন আগে কাজ করছি, সেই ইমেজটা কী আমার মনে নাই, কিন্তু এখানে লিস্ট আকারে আছে, কিন্তু এখান থেকে আমার ইমেজটা বের করে আনতে হবে, মনে আছে শুধুমাত্র আমি ক্লাস দিয়ে ইমেজের নামটা ছিল, তাহলে ক্লাস লিখে আমি সার্চ দেওয়ার পরেই ওই ইমেজটা চলে আসবে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইমেজটা ওপেন হবে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্রস দিলে কেটে দিলে আবার আগের মতো হয়ে যাবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যেখানে যে অপশনটা আছে সেটা লিস্ট আকারে আমরা সাজাতে পারবো, এই যে ইমেজগুলো আছে এগুলো এইভাবে লিস্ট আকারে একটার পর একটা একটার পর একটা লিস্ট আকারে আমরা সাজাইতে পারি এটার মাধ্যমে। এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে যে লিস্ট আকারে, আর এখানে যেটা হচ্ছে গ্রিড আকারে একটার পর একটা, এই যে এইভাবে বড় করে একটার পর একটা এইভাবে গ্রিড আকারে এখানে দেখা যাবে। তাহলে এ হলো ওয়েলকাম পেজ, ফটোশপের ওয়েলকাম পেজের এ হলো যে বিষয়গুলো ছিল, এটা হলো এই এইগুলো। এবার চলেন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ক্রিয়েটে নিউ, তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করলে অথবা ফাইল থেকে এই নিউতে গেলে আমরা একটা ডকুমেন্ট নিতে পারি, অথবা শর্টকাটে কন্ট্রোল এন, এই আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এই ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখন আমি এই যে এখানে ক্লিক করলাম ক্রিয়েটে, তাহলে ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটা ডকুমেন্ট আসলো। আমরা আজকে যেহেতু এই ফটোশপের ইন্টারফেস এবং ওয়ার্ক স্পেসটা দেখব, সো আমরা ডকুমেন্টের বিষয়ে একটু পরে আসতেছি। তাহলে আমরা যেটা করব আগে দেখি আমাদের এই ফটোশপের ইন্টারফেসটা। তাহলে ইন্টারফেস যদি আমরা দেখি তাহলে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টুলস প্যানেল, আমাদের যে ফটোশপের টুলগুলো আছে এটার প্যানেল হচ্ছে এটা। আমরা চাইলে এগুলোকে এই যে কোলাপস করতে পারবো, একবার এখানে যদি দেখেন দুইটা ছোটো ছোটো তীর চিহ্ন আছে, এখানে যদি একবার ক্লিক করি এগুলো এই যে বেরিয়ে শর্ট হয়ে গেছে, মানে একটার ভিতরে এইভাবে দুইটা করে বেরিয়েছে, আবার যদি এভাবে দিয়ে দেয় তাহলে ভিতরে চলে যাচ্ছে, এভাবে কোলাপস করে এগুলো আমরা সাজাইতে পারি। তারপরে এটা হচ্ছে আমাদের মেনুবার, উপরে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেনুবার, আর এগুলো হচ্ছে অপশন, প্রত্যেকটা টুলের অপশন এখানে আমরা খুঁজে পাবো। আর এখানে যে আমরা ডকুমেন্টগুলো নিব সেই ডকুমেন্টগুলো আইসে আইসে থাকবে,
যেমন আমি প্রথমে একটা নিলাম এটা এই মেসটা, তারপরে একটা নিচে এই মেসটা, তারপরেরটা এখানে, আরেকটা যদি নেই এখানে, এভাবে একটার পর একটা লিস্ট আকারে ডকুমেন্টগুলো এখানে এসে বসবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই পাশে, এটা হচ্ছে আমাদের এই যে এই যে ইগোলা দেখতে পাচ্ছি এই পাশে, এটা হচ্ছে আমাদের প্যানেল, হ্যাঁ, প্রপার্টিস প্যানেল, বা আমরা অনেকে এটাকে প্লেটও বলি, বা আমরা এটাকে এক কথায় বলবো যে প্যানেল। যেমন নেয়ার লেয়ার প্যানেল আছে, কালার প্যানেল আছে, এই প্যানেলগুলো হচ্ছে এই পাশে, এই যে। তাহলে এই হলো ইন্টারফেস, ফটোশপের ইন্টারফেসটা। এবার ধরেন আপনাদের কোনো কারণে যদি আমরা এই ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস কতটুকু, এই যে যে আমরা ক্যানভা যেটা আমরা আর্টবুক নিলাম যে সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, বা আমরা কে এটাকে বলি ক্যানভাস। আমরা যে ডিজাইনগুলো করব এই এই ওয়ার্ক স্পেস বা ক্যানভাসের ভিতরেই করব। এবারে সুন্দর করে খেয়াল করেন আপনারা, যে কোনো কারণে যদি আমার এমন হয় যে কোনো একটা কিছু আমি এখান থেকে হারাই ফেলছি, যেমন এখানে আমি এটা ক্লোজ করে দিলাম, বা এখান থেকে যে এটাকে আমি টান দিয়ে নিয়ে এসে, সরি এটা না, দেখ ধরেন আমি এই প্যানেলটাকেই এখানে এসে বসছি, এখন এই যে আমার যেরকম আছে আপনাদের এরকম নাই, হারাই ফেলছেন, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে আমি এটাকে নিয়ে আসছি, এটাকেও আমি ক্লোজ করে দিলাম, আমার এই পাশে টুলস প্যানেলটাও নাই, এই পাশে আমাদের এই যে যে প্যানেলটা ছিল লেয়ার প্যানেল, এটাও নাই। সো এই অবস্থায় এগুলোকে ফিরে আনার জন্য আপনারা যেটা করবেন, এই উইন্ডোজ দেখেন, এই যে উপরে উইন্ডোজ আছে, দেন হচ্ছে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেস থেকে আপনারা যদি এই যে রিসেট রিসেনশিয়াল, অর্থাৎ পূর্বে যেরকম ছিল ঠিক ওই রকম ফিরে আনতে চান, তাহলে আমরা যেটা করব ওয়ার্ক স্পেস থেকে রিসেট রিসেনশিয়ালে ক্লিক করব। তাহলে খেয়াল করেন যেরকম যেরকম ছিল ঠিক ওই রকম হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোনো কারণে কোনো একটা ই আমরা হারাই ফেলাই, যে এটা ধরেন এখান থেকে চলে এখানে চলে আসছে, বা উল্টাপাল্টা হয়ে গেছে, এটা হয়ে গেছে এখানে, তারপর হচ্ছে টুলস প্যানেল কোথায় এগুলো আমরা খুঁজে পাচ্ছি না, বা হারাই ফেলছি, এরকম যদি কখনো হয় তাহলে জাস্ট উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে আপনারা রিসেট ইসেনশিয়াল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাদের যেটা হবে সব আগের মতো হয়ে যাবে, যত ঝামেলা থাক যত যাই থাক আগের মতো হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা আরেকটা তো দেখছিলাম যে এই যে লেয়ারগুলোকে, এগুলোকে আমরা বের করে নিয়ে আসিয়ে পড়তে পারবো, এই যে বের করে নিয়ে আসলাম, এখন এখান থেকে চলে আসছে, আমরা চাইলে এটাকে ক্লোজও করে দিতে পারি, ক্লোজ করে দিলাম, এখন এটাকে খুঁজে পাবো কোথায়, এই উইন্ডোজের ভিতরে, এই লিস্টের ভিতরে আমরা যেটা হারাই ফেলছি সেটা যদি এইভাবে খুঁজে পেলতে পেতে চাই, তাহলে এই যে লেয়ার, এইভাবেও আমরা পাবো, যে এই শুধুমাত্র লেয়ারটা পাচ্ছি না, শুধুমাত্র লেয়ারটা যদি আনতে চাই, এই যে আমরা এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে দিলে এই যে লেয়ারটা আসছে এখানে, আমি চাইলে আবার এটাকে ধরে এখানে বসাই দিতে পারবো, আমি চাইলে এটাকে প্রথমে নিয়ে আসতে পারবো, ফার্স্ট থেকে লাস্টে নিয়ে আসতে পারবো, সরি এই লেয়ারটাকে টান দিয়ে যে ফার্স্টে বসাই দিতে পারবো, এইভাবে মনে করেন লেয়ারটাকে আমি নিয়ে আসলাম, বাইরেই নিয়ে আসছি, এটাকে আমি কেটেও দিছি, দেওয়ার পরে মনে করেন আমি লেয়ারটাকে নিয়েও আসলাম, কিন্তু আমি চাচ্ছি আর বুঝি না, মানে এইটুকু বুঝছি কিন্তু আর বুঝি না, এখন লেয়ারটাকে আমি এখানে নিতে পারছি না, এই অবস্থায় যদি আপনারা এই ওয়ার্ক স্পেস থেকে ইসেন রিসেট ইসেনশিয়ালে যান, তাহলেও দেখবেন যে আগের মতো হয়ে যাবে, এই একটা, এই যে এইভাবে আমরা একদম আগের মতো হয়ে যাবে আর কি। এবার এই আগের মতো হলে কি কাজের কোনো সমস্যা হয় না? কাজের কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা ধরেন একটা ই নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা কালার দিলাম, এটাকে আমি কন্ট্রোল দিয়ে এটাকে সেভ করলাম, এখন যদি মনে করেন, সরি এটাকে সেভ করতে হবে না, মনে করেন কোনো কারণে আমি এই যে যে প্যানেলটা আছে এটাকে আমি ক্লোজ করে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই টুলস প্যানেলটাকেও যদি আমি ক্লোজ করে দেই, তারপরে যদি মনে করেন এইটুকু তো আছে আমার, এইটুকু ডিজাইন করছি আমি, বা অনেকক্ষণ কাজ করার পরে এরকম সমস্যা আমার দেখা দিল যে আমি একটা আওলা জ্বলা বাজে গেছে, বা কোনো একটা বাচ্চা আইসা, বা কোনো কেউ আইসা আওলা জ্বলা বাজা দিয়েছে, কিন্তু আমি অনেকক্ষণ কাজ করছি এখানে, তারপরে যদি আমি ওয়ার্ক স্পেসে গিয়া আমি রিসেট ইসেনশিয়ালে ক্লিক করি, আগের মতো চলে আসবে, কিন্তু কাজের কিন্তু কোনো ক্ষতি হবে না, কাজ যতটুকু যেভাবে করছি ঠিক একইভাবে থাকবে, কাজের কিন্তু কোনো ক্ষতি হবে না। এই গেল একটা বিষয়, আমরা পূর্ব অবস্থায় কীভাবে ফিরে যেতে পারি,
আমাদের ওয়ার্ক স্পেসটাকে, এই যে ওয়ার্ক স্পেসটাকে। এবার মনে করেন আমি আমার মতো করে কিভাবে ওয়ার্ক স্পেস সাজাইতে পারি, এই যে ধরেন আমি এভাবে ক্লিক করে দিয়ে দিলাম, কোনো আমার এটা হারাই ফেলছি বা এটা হারাই ফেলছি, তাহলে উইন্ডোজে যাব, যে আমরা এই ওয়ার্ক স্পেস এখানে যখন আমরা কার্সারটা রাখবো তখন এগুলো বেরিয়ে আসবে, এই যে এগুলো যখন এগুলো হ্যাঁ এখানে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে আমরা রিসেট রিসেন্ট শিয়ালে ক্লিক করলেই এটা চলে আসবে আগের মতো। এটা দেখা যাবে এটা কাজ করতে করতে মানে অন্য এক জায়গায় চলে গেছি মানে আর পূর্বের বা ফার্স্ট হবে তখন এটা করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো সময় যদি এটা করেন তাহলে একদম পূর্বের যে সেটিংটা আছে অর্থাৎ বাই ডিফল্ট সফটওয়্যারের যে সেটিংটা আছে, সফটওয়্যারের যে সেটিংটা যেভাবে দিয়ে দেয় ওই আগের মতো হয়ে যাবে। আমি যদি সফটওয়্যার থেকে বেরিয়ে যাই তাহলে সফটওয়্যার থেকে বের হয়ে যান বা যেভাবে যান, আপনি যদি সেটিং শেলে ক্লিক করেন তাহলে একই অবস্থায় এইভাবে আসবে, যেভাবে দেখা যাচ্ছে একইভাবে আসবে। মানে সফটওয়্যার হচ্ছে এই যে যে ডিজাইনটা করছে, মনে করেন আমি তো এটারে এখানে না রাখে এটারে আমি তো এখানে রাখতে পারতাম, এটাকে ধরেন আমি এই যে নিচে রাখতে পারতাম, হ্যাঁ তারপর হচ্ছে বা এটারে বাইরে রাখতে পারতাম, এই টুলসটাকে নিয়ে আমি যে এই পাশে রাখতে পারতাম, টুলসটারে এই পাশে রাখলাম, তারপরে এটাকে নিয়ে আমি এই যে এখানে রাখতে পারতাম, আমি তো এরকমভাবে একটা ডিজাইন করতে পারতাম, করলাম না কেন? মানে ঘটনা হচ্ছে এই যে এই যে যে এই ডিজাইনটা করে দিছে, আমি যদি ইসেনশিয়ালে যাই, এই যে যে ডিজাইনটা করে দিছে এই লেয়ারটা, লেয়ারটা আমি প্রথমে না এখানে তো লাস্টে রাখতে পারতাম, তারপরে এই এখানে যে প্যানেলগুলো আছে এগুলোকে আমি এক জায়গা থেকে সরে আমি আরেক জায়গায় রাখতে পারতাম, এটা করি নাই, এটা সফটওয়্যারে করে দিছে। যেমন আমরা যে প্রথম জিনিস দিলে যে অবস্থায় দেখতে পারি এটাই হচ্ছে বাই ডিফল্ট সফটওয়্যারের ডিজাইন, সফটওয়্যারে এই এই সিস্টেমে সাজায় দিছে, বুঝতে পারছেন? সফটওয়্যারে বাই ডিফল্টভাবে সাজায় দিছে, এই জন্য বারবার যদি আমরা রিসেট দেই তাহলে সফটওয়্যার যেভাবে শুরুতে সাজায় দিছিল ওই একইভাবে একইভাবে চলে যাবে, হ্যাঁ একইভাবে আসবে। এবার যদি আমি মনে করি যে আমি আমার মতো করে সাজাবো, আচ্ছা এটা হলো সফটওয়্যারের ইন্টারফেস মানে ওয়ার্ক স্পেস, অর্থাৎ সফটওয়্যারে যেভাবে যে জায়গায় এই জিনিসগুলো রেখে দিছে ওইভাবে রিসেট দিলে ওইভাবে চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি আমার মন মতো আমার মতো করে একটা সাজাইতে। যেমন হচ্ছে আমি চাইতে চাই না যে এই যে এখানে যেটা ইয়ে আছে এটা থাক, এটা চলে যাক, আবার এখানে যেটা আছে এটাও এটাও চলে যাক, এটাও দরকার নাই, এখানে যেটা আছে বা এটাও চলে যাক, এটাও দরকার নাই, এই টি প্যানেলটা এটাও আমি রাখবো না, এইরকম। বাকি যেটা আছে প্রপার্টিস প্যানেল, ধরুন আমি এখানে গেলাম, আমাদের এই প্রপার্টিস প্যানেলও সাপোজ আমি রাখবো না, অ্যাডজাস্টমেন্ট এটাও আমি রাখবো না, এরকম শুধুমাত্র আমি উইন্ডোজে গিয়ে এই লেয়ার যেটা আছে এটা রেখে দিলাম, এই লাইব্রেরি এটাও রাখবো না আমি, শুধু লেয়ারটা থাকলো এখানে। আবার এগুলো ক্লিক করলে দেখেন এই যে কলাপস হবে, এক সাইডে চলে যাবে, আবার এই যে এইভাবে আসবে, এটা শুধুমাত্র আমি রাখলাম, বাকিগুলো কী করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন এই যে আমি চাইতেছি আমি যখন ওপেন করব বা এই পেনে এই যে ওয়ার্ক স্পেসটা আমি করলাম এটা যেন সবসময় আমি পাই, এটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে এখানে আসবেন, এই যে আমি নিউ ওয়ার্ক স্পেস অর্থাৎ এই যে আমি ওয়ার্ক স্পেসটা করলাম এটাকে যদি আমি সেভ করতে চাই, তার মানে হচ্ছে আমি করতে চাইলে যে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করব, নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করার পরে আমি যেটা করব এটাকে সেভ দিব, বা আপনারা আপনাদের নামে সেভ দিতে পারবেন, এই যে সেভ দিলেই এই ওয়ার্ক স্পেসটা সেভ হইল, দেখছেন? আপনারা এখানে শুধুমাত্র কি আছে, এখানে শুধুমাত্র লেয়ার প্যানেলটা আছে আর এখানে টুলস আছে, বাকি যেগুলো ছিল ওগুলো নাই। এখন আমি দেখেন ওয়ার্ক স্পেসে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে সাগর নামে একটা ওয়ার্ক স্পেস কিন্তু তৈরি হয়ে আছে, আমি এখন সাগর নামে ওয়ার্ক স্পেসের ভিতরে আছি। এখন যদি আমি এখান থেকে গিয়ে এই ইয়েতে যাই, এসেন্সিয়ালে যাই, দেখেন আমি যদি এখন সাগর এই যে রিসেট, আমরা এর আগে কী পাইছিলাম, রিসেট এসেন্সিয়াল পাইছিলাম না এখানে, এখন কিন্তু এটা নাই, এখন কিন্তু সাগর আছে, রিসেট সাগর, অর্থাৎ সাগরে রিসেট দিলে বারবার এই যেভাবে সাগরটা সাজানো হয়েছে ওইভাবে আসবে। কিন্তু আমি আবার চাইতেছি যে এখন তো আমি এটা করছি আমার মতো করে, এটাও আমার দরকার, এটাও সেভ থাকলো, আমি চাইতেছি আবার আগের মতো করে যেতে, তাহলে আপনারা যেটা করবেন ওই ওয়ার্ক স্পেসে যাবেন, যাওয়ার পরে যে দেখেন এসেনশিয়াল ডিফল্ট আছে না, এই ডিফল্টে গেলাম,
এই ডিফল্টে যাওয়ার পরে আমরা যদি এখন এটাকে ডিফল্টটাকে সেট করি, দেখেন এখন ইসেট আসছে, যে ইসেট ইসেনশিয়াল এটা আসছে। এখন যদি এটাকে আমি ক্লিক করি, একদম সেম ওই প্রথম যে রকম ছিল ওই রকম চলে আসছে, যে বুঝতে পারছেন। এবার আমি যে ওয়ার্ক স্পেসটা তৈরি করলাম সাগর নামে, এখন যদি এই সাগর নামে এই যে দেখেন উপরে সাগর নামে আছে এটাতে যাই, তাহলে দেখেন এই যে সাগর নামে যে শুধুমাত্র আমি লেয়ার প্যানেলটা এখানে রাখলাম, শুধুমাত্র ওইটাই আছে, বাকিগুলো আর নাই। অর্থাৎ আমি চাইলে এইভাবে আমি কোনো একটা চেঞ্জ করে আমি আরেকটা নামে সেভ করে রাখতে পারবো, সেভ করলেও আমি ওইটাও ইউজ করতে পারবো, আবার এই ডিফল্ট যেটা ইসেনশিয়াল আছে সেটাও ইউজ করতে পারবো। এখন আপনাদের যদি মনে হয় যে সাগর যেটা আছে সেটা আমি ডিলিট করে দেবো, আমার নামে যেটা আছে সেটা ডিলিট করে দেবো, তাহলে প্রথমে ইসেনশিয়ালে আসবেন, এটা সিলেক্ট করে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এখানে আসবেন এই ডিলেট ওয়ার্ক স্পেস, ডিলেট ওয়ার্ক স্পেসে গেলে এখন কোনটা ডিলেট করবেন, এখানে লিস্টের ভিতর থেকে চাবে যে আমি কোনটা ডিলেট করবো। যেমন আমি যেটা তৈরি করছি সেটার নাম ছিল সাগর, এটা তৈরি করছিলাম, এটাকে ডিলেট করে দিলাম, এই ডিলেট ইয়েস এটা ডিলেট হয়ে গেল। তাহলে এখন শুধু ওয়ার্ক স্পেস থাকলো ইসেনশিয়াল এইটা। আবার অনেকে দেখেন থ্রি ডি নিয়ে কাজ করা যায়, ফটোশপের মাধ্যমে থ্রি ডি ইমেজ বা থ্রি ডি ক্যারেক্টার তৈরি করা যায়। তাহলে থ্রি ডি ওয়ার্ক স্পেস লাগলে আমরা এই যে থ্রি ডিতে ক্লিক করবো, থ্রি ডিতে ক্লিক করলে এই যে থ্রি ডির যে এইগুলো প্রপার্টিসগুলো নিয়ে এই থ্রি ডির জন্য ওপেন হলো। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ক স্পেস দরকার গ্রাফিক্স এবং ওয়েবের জন্য কাজ করা দরকার, তখন গ্রাফিক্স এবং ওয়েব এই ওয়ার্ক স্পেসে গেলে সফটওয়্যারে অর্থাৎ ফটোশপ সফটওয়্যারে অটোমেটিক্যালি এটা ডিজাইন করে রাখছে যে যে গ্রাফিক্স এবং ওয়েবের জন্য কাজ করতে গেলে আমাদের এই অপশনগুলো লাগবে। আবার দেখেন এই যে ওয়ার্ক স্পেসের ভিতরে মোশন আছে, পেন্টিং আছে, ফটোগ্রাফি আছে, এই জিনিসগুলো আছে। সো যখন আমাদের যেটা লাগবে আমরা এখান থেকে ক্লিক করলে আমরা ওইটার ভিতরে চলে যাবো, এই যে ফটোগ্রাফিতে ক্লিক করলে ফটোগ্রাফির যে ওয়ার্ক স্পেসটা সেটা ওপেন হবে। আমাদের আপাতত বাই ডিফল্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এসেনশিয়াল বা ডিফল্ট, এইটা দরকার। বাকিগুলো আপনাদের জানা দরকার, এই এইটা দরকার যে এসেনশিয়াল অর্থাৎ বাই ডিফল্ট, এইটুকু বুঝবেন। আওলা জল্লা বাজলে আপনার শুধু সেট এসেনশিয়ালে গিয়ে সেট করে দেবেন, এইটুকু বুঝলেই হবে। এখান থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ওয়ার্ক স্পেস নিচে দেখেন লক ওয়ার্ক স্পেস আছে। আমরা যদি ওয়ার্ক স্পেসটাকে লক করে দিই এখানে ক্লিক করে, সরি এখানে ক্লিক করে যদি আমরা ওয়ার্ক স্পেসটাকে লক করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ওয়ার্ক স্পেসটা লক হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে টানি আর বেরোচ্ছে না, আগে তো টানলে বেরিয়ে আসতো, এই লেয়ারটাকে আমরা টান দিয়ে বেরিয়ে নিয়ে আসতে পারছিলাম। এই লেয়ারটাকে শুধুমাত্র এর ভিতরে নাড়াচাড়া করা যাবে, কিন্তু কোনো একটাকে টান দিয়ে ভিড় করা, এই কোনো একটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বসানো, এই জিনিসগুলো আমরা এখন করতে পারবো না। কারণ আমরা এই যে উইন্ডোজটাকে এই ইয়ের উইন্ডোজে গিয়ে আমরা লক ওয়ার্ক স্পেসটাকে লক করে দিছি। আবার যদি লক সরাই তাহলে কিন্তু আমরা এগুলাকে সরাইতে পারবো, এই যেগুলোকে এখন আমরা সরাইতে পারবো, এই যে এভাবে আমরা সরাইতে পারি এখন, বুঝতে পারছেন। যদি লক করে দিই তাহলে কিন্তু আমরা সরাইতে পারবো না, যদি লক না করে দিই তাহলে সরাইতে পারবো, বুঝতে পারছেন। আপনারা যদি মনে করেন যে কোনো কারণে আমার সরে যাবে, তাহলে আপনারা লক লক করেও কাজ করতে পারেন, তাহলে আর কোথাও সরবে না, যেরকম আছে ওই রকমই থাকবে। এ হলো আমাদের ইন্টারফেস এবং ওয়ার্ক স্পেস, ইন্টারফেস এবং ওয়ার্ক স্পেস। ইন্টারফেসে আমরা দেখলাম যে কোথায় কী থাকে বা কোথায় কী আছে, আর ওয়ার্ক স্পেসের মানে হচ্ছে কোথায় কোন টুলস ইসেট হয়ে গেলে আমরা বা কোনো একটা সরে গেলে আমরা কীভাবে সেটাকে আগের মতো করে ফিরে আনতে পারি। এবার আমরা তো একটা ডকুমেন্ট নিলাম, ধরেন এই অবস্থায় আছি, আমরা আবার হোম পেজে চলে যেতে হবে, তাহলে আমরা এই যে হোম বাটন যেটা আছে এটাতে ক্লিক করলেই একদম হোম পেজে চলে আসতে পারবে, যে এরকমভাবে হোম পেজে। আবার হোম পেজটাকে এখানে ক্লিক করলে আবার এই এই যে এখানে এসে পড়বো, এই হোম পেজে ক্লিক করলে যাবে, আবার এই যে ফটোশপের ইয়ে এই পাশে দেখেন একটা চিহ্ন আছে, তীর চিহ্নের মতো, এখানে ক্লিক করে আবার এখানে চলে আসবে। এবার আমরা এই জিনিসগুলোকে কেটে দিই, কেটে দিলাম। এখন আমরা একটা ডকুমেন্ট নিছি, আমরা ডকুমেন্ট কীভাবে নেবো জানি, যে ফাইল থেকে নিউ, নিউ থেকে গেলে আমরা একটা ডকুমেন্ট নিতে পারি। এখন এই যে যে ডকুমেন্টগুলো আছে এগুলার একটা কী থাকে, একটা মাপ থাকে, হাইট থাকে এবং একটা
ওয়াইড থাকে, এই যে একটা ওয়েট থাকে এবং একটা হাইট থাকে, এবং এই জিনিসগুলো পিক্সেল অথবা ইঞ্চি অথবা সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট পিকাস, এগুলো হচ্ছে মাপের একক। আমি যে এত নিলাম 1350, এটা আমি কিসে নিব, পিক্সেলে নেব না ইঞ্চিতে নেব না সেন্টিমিটারে নেব না মিলিমিটারে নেব, প্রত্যেকটা মাপের একটা একক আছে। আমরা এর আগে দেখাইছিলাম, আমরা যদি ধরেন আমরা যদি যে গুগলে যাই গিয়ে যদি সার্চ দেই যে কভার ফটো সাইজ ফর ফেসবুক, কভার ফটো ফর ফেসবুক, আচ্ছা সাইজ লিখলে আরো ভালো হবে, এই কভার ফটো সাইজটা যদি উল্লেখ করে দেই ফর ফেসবুক, দেখেন এটা একটা মাপ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যে 820 বাই 312। তাহলে ফটোশপে গিয়ে আমরা এখানে যদি নিই যে 820 বাই 312, এটা কি সে পিকজেলে না, তাহলে ওকে, এই যে আমরা পিকজেলে সিলেক্ট করা আছে 820 বাই 312। তাহলে আমরা যে ডিজাইনই করি না কেন সেই ডিজাইনের একটা নির্দিষ্ট ওয়েট এবং হাইট থাকবে, নির্দিষ্ট একটা ওয়েট এবং হাইট থাকবে, সেটা কি পিকজেলে থাকবে না ইঞ্চিতে থাকবে এটা বলেই দিবে, যেই বলুক বা যার জন্য ডিজাইন করেন না কেন সেটা বলেই দিবে, সেটা ইঞ্চিতে না সেন্টিমিটার না মিলিমিটারে যেটাই থাকুক আপনার শুধু ওইটাই সিলেক্ট করে দিবেন, বুঝছেন না এটা। আর এখানে দেখবেন সেফ কিছু প্রজেক্ট আছে, এই প্রত্যেকটারই এক একটা সাইজ আছে, এই দেখেন ফটোর জন্য এই যে এত বা এত ইঞ্চিতে আছে, 3x2 IN মানে ইঞ্চিতে আছে। আবার পয়েন্টে এই প্রিন্টে গেলে প্রিন্টের জন্য আমাদের এই যে এখানে দেখেন এই যে ইঞ্চি আছে, অর্থাৎ হাইট বা ওয়েট থাকবেই, আপনি ইঞ্চিতে নেন বা পিকজেলে নেন হাইট বা ওয়েট থাকবেই। আচ্ছা এটা গেল আমাদের একটা নির্দিষ্ট মাপ, অর্থাৎ আমরা যাই করি না কেন তার একটা নির্দিষ্ট কী থাকবে, একটা মাপ থাকবে, সেই মাপটা আপনারা যখন কারোর কাছ থেকে নেবেন তখন সেই মাপের কী মাপে নেবেন, পিকজেল না সেন্টিমিটার না মিলিমিটার না পয়েন্ট, এটাতে ওই মাপে নিতে পারবেন। আমরা জানি পিকজেল তারপরে ইঞ্চি তারপরে এগুলা এক একটা এক একটার মাপের একক, যেমন আমরা যদি 1 ইঞ্চি চিন্তা করি তাহলে 1 মিলিমিটার চিন্তা করি যে কখনো কি 1 মিলিমিটার 1 ইঞ্চি সমান হবে, জীবনেও না। তাহলে আমরা যদি বলি যে আমাদের পাঁচ আমরা চাইলে যে এটা কত, এটা হচ্ছে এত পিকজেল 1350 পিকজেলে আছে, এটাকে চাইলে আমরা ইঞ্চিতে নিতে পারি, ইঞ্চিতে নিলে হচ্ছে 18.75 ইঞ্চি, ওই 1300 ওই কত ছিল আগে ওই পিকজেলে গেলে 1350, 1350টাকে যদি আমরা ইঞ্চিতে নিতে যাই ইঞ্চিতে নিলে ওই 18.75 হবে, কিন্তু মাপে কিন্তু যখন আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করবো সেমই হবে, সেম ডকুমেন্টই ক্রিয়েট হবে, শুধুমাত্র আপনার যখন নেবেন তাহলে আপনাদের যদি পিকজেলের সুবিধা হয় তাহলে পিকজেলে নেবেন, ইঞ্চিতে সুবিধা হলে ইঞ্চিতে নেবেন। আচ্ছা তারপরে আমাদের এখানে আর্টবোর্ড আছে, আপনারা চাইলে আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিতে পারেন, আবার আপনারা যদি বলেন যে না আর্টবোর্ড আমি রাখবো না তাও দিতে পারেন, তবে আর্টবোর্ডটা সিলেক্ট করে দিলে ভালো হয়, আর্টবোর্ডটা সিলেক্ট করে দিতে পারেন। আরেকটা হচ্ছে এখানে আমাদের এই রেজুলেশন, এটা যত বেশি থাকবে তত ভালো হবে। আর এখানে হচ্ছে দুইটা কালার, এটা আমি বলছিলাম এর আগে, এখানে দুইটা কালার আমরা থাকবে, যেহেতু আমাদের এখানে একটা কালার দেখাচ্ছে 8 জিবি কালার, 8 জিবির মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, আরেকটা কালার হয় 8 জিবির মাধ্যমে গ্রিন ব্ল্যাক, না না 8 জিবি না, 8 জিবির মাধ্যমে ব্ল্যাক হয় না, ব্ল্যাক হবে CMYK কালারের ভিতরে ব্ল্যাক আছে, 8 জিবি হচ্ছে রেড গ্রিন আর হচ্ছে ব্লু, রেড গ্রিন ব্লু হচ্ছে 8 জিবি, আর CMYK একটা কালার আছে যেটা হচ্ছে সায়ান মেজেন্টা ইয়েলো আর ব্ল্যাক। এখন আমরা 8 জিবি কখন ইউজ করবো আর CMYK কখন ইউজ করবো, আমরা যখন দেখবেন যে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করব সেই ডকুমেন্টটা আমি অনলাইনে ইউজ করব। যেমন ফেসবুকের যে কভার ফটোটা আমরা দেখলাম সেই ফটোটা কি আমরা কখনো হাতে নিয়ে প্রিন্ট করে হাতে নিব না, সেটা কোথায় ইউজ করব, ফেসবুকে, তার মানে অনলাইনে ইউজ করব ইন্টারনেটে, ফেসবুকের কভার ফটো তো আমার প্রিন্ট করে হাতে নেওয়ার দরকার নাই, দরকার আছে না, দরকার নাই, তার মানে তখন আমরা 8 জিবি কালার মোডে কাজ করব, কথাটা কি বুঝতে পারছেন, ফেসবুকে একটা জিনিস আমি ফেসবুকে ইউজ করব কভার ফটোটা, সেটা কখনো আমাকে প্রিন্ট করতে হবে না।
আমার ওয়েবসাইটের একটা লোগো আছে, সেই লোগোটা আমাকে পিন করতে হবে না, সেটা লোগোটা আমি ওয়েবসাইটে কাজে লাগাবো। যখন কোনো একটা ডিজাইন আমি অনলাইনে কাজে লাগাবো, সেটার জন্য 8 GB মোডে কাজ করব। অন্য কোনো কাজ করলাম না, 8 GB মোডে কাজ করব যখন কোনো একটা অনলাইনের জন্য আমি একটা ডিজাইন করব। কিন্তু এই ডিজাইনটাই যখন আমি প্রিন্ট আকারে বের করব, তখন সেটা আমাকে কাজ করতে হবে CMYK কালার মোডে। বোঝা গেল? CMYK, হ্যাঁ CMYK কালার মোডে আমি কাজ করব। এই যে তখন আমি এই একটা প্রিন্টে গেলাম, এই প্রিন্টে দেখেন আমরা ইয়েতে গেছি, প্রিন্টে রেজুলেশন এই ইঞ্চি বাই ইঞ্চিতে আসছে। এখন যখন আমি দেখতেছি, তখন আমার এখানে কালার প্যানেল আছে এই CMYK। যখন প্রিন্ট হিসেবে কাজ করবো, তখন CMYK কালার আমি সিলেক্ট করে দেব। এখন আমরা প্রিন্ট কী করি, যেমন যে আমরা দেখি যে বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপর হচ্ছে এই আমরা যে বিভিন্ন পোস্টার দেখি, যে সবার যে বিভিন্ন পোস্টার, এগুলো কিন্তু প্রিন্ট করতে হয়। এগুলো পিন করে বের করে আনতে হয়। পিন করে যেগুলো বের করে আনবো, সেগুলো হচ্ছে CMYK কালার মোডে কাজ করব। আর যদি এগুলো বের করে না আনতে হয়, তখন আমরা 8 GB মোডে কাজ করব। আচ্ছা, তাহলে এটা করার পরে আমরা এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা অন্য কালার দিই, তাহলে আমরা দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন্য কালার দিলেও আমরা দিতে পারি। এখানে হোয়াইট আছে, যেমন আমি একটা ডকুমেন্ট নিয়েছিলাম, এখানে হোয়াইট হোয়াইট দেখাচ্ছে। আমরা যদি এটা হোয়াইট না রেখে অন্য কালার রাখি, রাখতে পারবো। সো হোয়াইটই থাক, আমরা এই ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে এটা ক্রিয়েট হবে। হ্যাঁ সাগর ভাই, বলেন। মনে হয় যে কেটে যাবো, লেস দেন 1 মিনিট আছে। আর নতুন করে জয়েন করি, এই কভার ফটো সাইজ ফর ফেসবুক, এই এটা সাইজ যা আছে যা আছে একটু বড় রেখে, তারা কি ফেসবুকে গ্রহণ করবে না, বা একটু ছোট হলে ফেসবুক গ্রহণ করে না, না সমস্যা করে। ওকে, 5 মিনিট ক্লাস চলবে। তাহলে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এই ডকুমেন্টে আমাদের প্রথম যে কাজটা থাকবে, সেটা হলো এই ডকুমেন্টটাকে সেভ করে নেওয়া। আমরা যে ডকুমেন্টটাকে ক্রিয়েট করলাম, সেই ডকুমেন্টের প্রথম কাজই হলো আমাদের সেভ করে নেওয়া। যদি কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করি, জাস্ট এখানে ফাইলে যাব। ফাইল থেকে আমরা এই যে ডকুমেন্টটা নিলাম, ধরেন ডকুমেন্টটা সেভ করব আমরা, একটা ই নিলাম, কিছু কাজ করি বা যাই করি, হালকা একটু কাজ করার পরে আমরা যেটা করব, এই ডকুমেন্টটাকে সেভ করে রাখব। সেভে ক্লিক করে ফাইল থেকে গিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কম্পিউটারের ভিতরে যাবেন। কম্পিউটারের ভিতরে গেলে আমরা এটাকে কোনো একটা নাম দিয়ে, যে আমি ধরেন এটা দিলাম যে ফার্স্ট, এই নামটা দিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম, ফার্স্ট ক্লাস। এটাকে সেভ করে রাখলাম। আমি একটু কাজ কিন্তু করছি, সেই কাজটা কি একটা শেপ আমি অ্যাড করছি। এখন কোনো কারণে আমি এটা ডিলিট করে দিলাম, এই শেপটাকে আমি ডিলিট করে দিলাম, আমি এটাকে সেভ করি নাই, এই যে একটাকে সেভ করছি। এখন যদি আমি এই যে ওপেনে যাই, ফটোশপটা ওপেন করলাম, ওপেন করে আমি ওপেনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফার্স্ট ক্লাস PhD, অর্থাৎ ফটোশপের যে এক্সটেনশন সেটা হলো PhD.PhD আর কি, এটাতে ক্লিক করলাম। দেন আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলেই দেখেন আমাদের এইটুকু ওই আগের মতো কিন্তু চলে আসলো, নতুন করে শেপ নিয়ে কাজ করতে হলো না। ধরেন আমি কোনো কারণে একটা টেক্সট নিলাম, এখানে একটা টেক্স অ্যাড করলাম, এই টেক্সের একটা কালার দেই, ধরুন ব্ল্যাক আমি দিলাম, এটার একটা ফন্ট সাইজ দিই, অ্যাডভাইজার দিলাম। ওকে ফাইন, এইটুকু আমি লেখলাম। লেখার পরে আমি এইটুকু, মানে যতবার কাজ করবেন কিছুক্ষণ পর পরই আপনারা এটাকে সেভ দিয়ে দিবেন। ওকে আসলে এই যে ডন্ট শো ইট এগেইন দিয়ে দিবেন, আর আসবো না, ওকে দিয়ে দিবেন। কিছুক্ষণ কাজ করবেন, কাজ করে করেই সেভে দিয়ে দিবেন। এখন আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, এটাকে আমি আবার এই যে কেটে দিলাম এখান থেকে। যদি এরকম পপ আপ বক্স আসে যেটাতে আমি কাজ করতেছি, তাহলে যেটা করবেন ইয়েস করবেন, ইয়েস করলে এটা সেভ হবে আর কি। কেটে দিলাম, কিন্তু
ওই ফাইলটা সেভ করে কেটে দিলাম। এখন যদি আবার আমি ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে আমি যদি এই যে ওয়ান ফার্স্ট ক্লাস ডট পিএইচডি এটাকে ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পারবেন যেটুকু আমি কাজ করছিলাম, অর্থাৎ আমি একটা ডকুমেন্ট নিছিলাম, তারপরে একটা শেপ নিছিলাম, তারপরে দিন আইসা আমি সাগর আহমেদ লিখলাম, তারপরে দিন আইসা আমি যদি মনে করেন আরেকটা শেপ নিই, যে আমি এখানে আরেকটা শেপ নিলাম, এই যে আমি আরেকটা শেপ নিলাম, এখানে এটার একটা কালার আমি অ্যাড করলাম। আচ্ছা, আমরা যেটা হয়েছে এখানে প্রবলেমটা হলো আমাদের এই যে দেখেন আমাদের এখানে সিলেক্ট করা আছে কোনটা, এটা তো আমরা যেটা করব, আমরা আগে বলছিলাম যে আমরা যাই কিছু করি কি করব, ওটা আমরা পরবর্তীতে দেখব আর কি। আমরা একটা লেয়ার নিলাম, এই যেভাবে একটা নতুন একটা লেয়ার নিলাম, এই প্লাস আইকনে ক্লিক করে, এখন যদি আমরা এখানে একটা শেপটা নিই, শেপের ভিতরে আমরা একটা কালার দিলাম, এখন কিন্তু কালারটা নিচ্ছে, কারণ আমাদের শেপ যদি সিলেক্ট থাকে এটা, আমরা যদি কালার দিতে চাই এটা, তাহলে কিন্তু হবে না। যেমন আমরা এইটা শিখন আছে লেয়ার কোনটা, এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি এখন যতই এই উপরের লেয়ারে কালার দেওয়ার চেষ্টা করি, যতই চেষ্টা করি কালার কিন্তু নেবে না। যখন এই লেয়ারটা সিলেক্ট থাকবে তখন আমি এই কালারটা এখানে দিতে পারবো, চেঞ্জ করতে পারবো, কিন্তু লেয়ারটা সিলেক্ট না থাকলে কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা, আমি এই কালারটা, অর্থাৎ প্রথম দিন আমি কী করলাম, একটা ডকুমেন্ট নিলাম, তারপরের দিন আমি একটা শেপ নিলাম, তারপরের দিন আমি এই সাগর আহমেদ এই নামটা লিখলাম, তারপরের দিন এসে আমি এখানে এই এই যে এই রাউন্ড শেপটা সার্কেল শেপটা নিলাম, নেওয়ার পরে এটাকে কন্ট্রোল এস চাপি বা এখান থেকে ফাইল রেখে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এটাকে আবার যদি কেটে দেই, পরবর্তীতে কোনো একদিন যদি আমার এই ফাইলটা দরকার পড়ে, তাহলে আমি ওপেনে গিয়ে এই ফাইলটা আমি ওপেন করলেই আমি যেটুকু কাজ করছিলাম সেই অংশটুকুতে, অর্থাৎ সেই কাজের পর থেকে আমি কাজ করতে পারবো, অর্থাৎ আমাকে নতুন করে করতে হবে না। অর্থাৎ কোনো একটা কাজ যদি শুরু করি, কিছু দূর করে রেখে দেবো, তাহলে আমি কী করবো, সেটাকে সংরক্ষণ করব, সেভ করে আমার কম্পিউটারে প্রজেক্ট ফাইলটা রেখে দেবো, যাতে পরবর্তীতে আমি এটাকে ওপেন করে আবার কাজ করতে পারি। যেমন আমার ধরেন এই যে এখান থেকে দু একটা এই যে সাগর নামটা আমি ই করে ফেলবো, এই যে সাগর আহমেদ এটাকে আমি ডিজেবল করে দিলাম, এটা আর দেখা যাচ্ছে না। এখন যদি আমি এই এটাকে এক্সপোর্ট করি, সাগর আহমেদ সারা এক্সপোর্ট হবে, এই জিনিসগুলো আমরা করতে পারবো। কিন্তু এটা যদি একটা স্টিল ইমেজ হয়ে যায়, তখন যদি এটাকে রিমুভ করতে চাই বা এটাকে সংশোধন করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, আমরা করতে পারবো না। সো ডকুমেন্ট নেওয়ার পরে আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হলো কিছু একটু কাজ করে সেটাকে কম্পিউটারে ফাইল থেকে সেভ অপশনে গিয়ে সেভ করে রেখে দেওয়া। আর যতই কাজ করুক, কিছুক্ষণ পর যদি আমরা কন্ট্রোল এস চাপি শর্টকাটে অথবা এখান থেকে ফাইল থেকে ফাইলে ক্লিক করি, তাহলে ফাইলটা সেভ হয়ে থাকবে। এবার আসুন, কোনো একটা ডকুমেন্ট আমরা যখন ক্রিয়েট করব, সেই ডকুমেন্টগুলোকে আমরা এই যে টান দিয়ে যে বাইরে এনে ফেলতে পারি, এইভাবে বাইরে এনে বসছি। আমি এখন যদি ওয়ার্ক স্পেসে যাই, যাওয়ার পর আমরা ইসেট ইসেনশিয়ালে দিই, তাহলে সব কিছুই সেট হয়েছে, কিন্তু এটা কিন্তু আর আমার ইসেট হয় নাই, হয়েছে না, এটা কিন্তু বাইরে যাই না বলছি টান দেয়া, এটা কিন্তু বাইরে আছে, দেখেন এটা আলাদা হয়ে গেছে। আমি যখন আবার এটাকে ক্লিক করে এখানে নিয়ে যাব, তখন আবার এটা একসাথে জয়েন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা, এই যে এখন কেমন আছে যে একসাথে জয়েন্ট হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তারপরে যদি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমি দেখবো যে এর পাশেই আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হলো। আমি যদি এখন এটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসে পড়ি, এবং টান দিয়ে আইনা ডাক করে আইনা বাইরে সাইডে দিলাম, তাহলে কিন্তু এটা আলাদা হয়ে গেছে, যে এটা কিন্তু আলাদা হয়ে গেলো, যে এটা থেকে আলাদা হয়েছে। এখন যদি আমি আরেকটা ডকুমেন্ট নেই, এটাও কিন্তু দেখেন, খেয়াল করেন, এটা কিন্তু এই ডকুমেন্টের ভিতরে আইসা পড়ছে। এখন এটা কিন্তু একটা, যদি আমি যতই সেট দেই না কেন, এটা কিন্তু আর ঠিক হবে না, এই বিষয়টা বুঝছেন আপনারা। আমি ওয়ার্ক স্পেসে গেলাম, ইসেট ইসেনশিয়ালে দিলাম, আমি যতই ইসেট দেই এটা কিন্তু আর এক হচ্ছে না। আমি চাইলে এটাকে টান দিয়ে ধরে আবার এই যে এটার ভিতরে সাইডে দিতে পারি, মিলে গেছে দেখেন, আবার এটাকে টান দিয়ে ধরে এটার ভিতরে ছেড়ে দিলেই একত্রিত হয়ে যাবে। তার মানে কোনো একটা ডকুমেন্ট আমরা যদি বের করে আনতে চাই, তাহলে জাস্ট টান দিয়ে এনে বাইরে সাইডে দিলেই সেটা বের হয়ে আসবে। এটাকে যদি আবার একসাথে দিয়ে দিই, তাহলে আবার টান দিয়ে এটাকে দিয়ে দিতে পারবো, অর্থাৎ একসাথে জয়েন হয়ে যাবে, আবার টান দিয়ে বাইরে সাইডে এনে দিলে সেটা আলাদা হয়ে যাবে। বিষয়টা বুঝছেন?
এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু এটাকে যদি বড় করি তাহলে শুধুমাত্র বড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু আলাদা হিসেবে বড় হচ্ছে, সফটওয়্যারের বাইরে চলে আসছে। কিন্তু এটা অনেক সময় এটা আমাদের আলাদা করতে হবে। এটা আলাদা করার নিয়ম হলো জাস্ট টান দিয়ে আয় না, বাইরে সাইডে দিয়ে আর কিচ্ছু না, বাইরে সাইডে দিলে আলাদা হয়ে যাবে এরকমভাবে। আর এটাকে যদি আমরা আবার আগের মতো নিতে চাই জাস্ট টান দিয়ে আবার ওই যে যে বারটা আছে আমাদের এই যে প্রথম ডকুমেন্টের যে যেটাতে আছে সেই বারটাতে নিলে দেখেন নীল কালা চলে আসে, আসা মাত্র ছেড়ে দিলেই আবার এটা একসাথে এই জয়েন্ট হয়ে যাবে। এই যে জয়েন হয়ে গেল। এই হলো আজকের ক্লাস, আপনাদের ফটোশপের ইন্টারফেস, ফটোশপের ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস আওলা জাওলা হয়ে গেলে কীভাবে ঠিক করব, একটা ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করব, সেই ডকুমেন্টটাকে আবার কীভাবে আমরা সেভ করে রাখব, আর ডকুমেন্টটাকে কীভাবে আমাদের এই বার থেকে চলে বাইরে নিয়ে আসতে পারবো, বারে আমরা কীভাবে অ্যাড করতে পারবো, এই বিষয়গুলো। ঠিক আছে, হ্যাঁ বলেন। যে আপনি সাগর আহমেদ তারপরে কালার যে দিলেন এর আগে যে সাদা অংশটুকু আছে ওটা তো আপনার শুরুর লেভেল, তাই না? আচ্ছা, আমি আপনার এই জিনিসটা যেহেতু আপনি প্রশ্ন করছিলেন তাই একটু দেখাই। সেটা হলো এগুলা যদি আসবে ক্লাস আলোচনা আসতে ধীরে ধীরে আসবে, সাপোজ ধরেন আমি একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট করছি একদম সাদা, তাই না, একদম নতুন মাত্র ডকুমেন্ট নিয়েছি। এখন আমি একটা কোনো একটা শেপ নিব, শেপের এই যে শেপ টুলে যাইতে হবে, রেক্ট্যাঙ্গেল টুল আছে, এই টুলটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটা একটা ডিজাইন আমি করলাম, ডিজাইন করার পরে এটুকু সিলেক্ট হয়েছে না, কোনো কিছু সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে দুইটা কালার প্লেট আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরে যেটা সেটা দেখতে পাচ্ছি ফরগ্রাউন্ড আর নিচে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি যদি উপরের যে ফরগ্রাউন্ড কালারটা আছে সেটা যদি এখানে বসাইতে চাই তাহলে অল্টার ব্যাক স্পেস আমি স্পেস করব, যদি ফরগ্রাউন্ড কালারটা বসাতে চাই তাহলে অল্টার আর ব্যাক স্পেস একসাথে, কিন্তু সিলেক্ট থাকতে হবে, কিন্তু সিলেক্ট না থাকলে হবে না, এটা এটা কিন্তু আবার সিলেক্ট থাকতে হবে। ধরেন আমি একটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমি আরেকটা শেপ ডিজাইন করব। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হলো এটা নিচ্ছি, ঠিক আছে, আমি এটাও নিচ্ছি, এটাও ঠিক আছে, আমি নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিলে এটা অল্টার ব্যাক স্পেস চাপলাম, এটা কিন্তু চলে আসছে, এটাকে আমি কন্ট্রোল ডি সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিলাম, আমি আরেকটা লেয়ার নিলাম, প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা লেয়ার নিলাম, এখানে আমি আবার শেপ নেই, এই শেপটাও এইটুকু নিলাম আমি, এইটুকু কিন্তু আমাকে যেটা করতে হবে সিলেক্ট থাকতে হবে, এই যে সিলেক্ট আছে না, সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি অল্টার ব্যাক স্পেস চাপেন তাহলে আপনার এই যে এই কালারটা পড়বে, এসে কন্ট্রোল ডি চাপলাম, এই যে এই কালারটা পড়লো। আর যদি আপনি এই সিলেক্ট থাকা অবস্থায় এই যে সিলেক্ট আছে এইটুকু সিলেক্ট থাকা অবস্থায় যদি কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে চাপেন তাহলে এই যে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এর এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পড়বে। বুঝতে পারছেন বিষয়টা? জি। তাহলে অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা বসানোর জন্য, আর কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা বসানোর জন্য। ঠিক আছে, ঠিক আছে। এই এখন আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার ফলে যদি এই জিনিসগুলো না বুঝেন যে আমি এটা বুঝতে আসি না, ওই যে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা বানায় ওই গ্রুপে ছেড়ে দেন। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।